আপনি কেন এটা করছেন? আপনার কাছে কি মনে হলো তারা কি মুসলিম নয় নাকি আপনার কাছে যে আপনি মসজিদ থেকে বের করে দিচ্ছেন? সাবধান হন, খুব সতর্ক এবং সাবধান হতে হবে। এই রকম কন্ড কার্তক চায় না। আপনাকে আমি যেটা বলি, তারা যেগুলো করে আপনি কি জানেন যে তারা সত্য করছে না মিথ্যা করছে? আমি তা আমি আপনাকে এখনো বলি নাই কোনটা ঠিক বা কোনটা বেঠিক। আপনাকে আমি বলছি আপনি একটু জানুন না ওটা ঠিক না বেঠুক। আরে এই ভাই আমিন বলল, এ ভাই জোরে আমিন বললেন, এ ভাই বুকের ওপর হাত বাঁধলেন, আপনি একটু জানবেন তো যে এই ভাই যে আমলটা করছে এটা হাদিসে আছে কিনা? যদি হাদিসে থাকে তাহলে ঠিক আছে, আপনি তাকে কিছু বলবেন না। হাদিসে আপনি না পেলে তারপরে তার সাথে আলোচনায় বসেন না। জি সম্মানী উপস্থিতি, এ হচ্ছে প্রথম কথা যে আলোচনা আপনাকে জানতে হবে সঠিক কোনটা। আপনি কি আমল শুদ্ধ করতে চান? আপনি কি সংশোধন করতে চান? একটা সূত্র দিয়ে যাই, একটা সূত্র দিচ্ছি, সব কথা ভুলে গেলেও যে সূত্রটা দিচ্ছি এই সূত্রটা মনে রাখবেন। একদম অঙ্কের সূত্রের মতো সূত্র, অঙ্কের সূত্রের মতো করে সূত্র দিচ্ছি, খুব খেয়াল করবেন, এক খেয়ালিভাবে দেখে থাকেন, খুব গুরুত্বপূর্ণ কথা দেখেন, এদিকে খেয়াল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে যেভাবে যে নিয়মে যতটুকু যেই ইবাদত করেছেন, আবার বলি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে যেভাবে যে নিয়মে যতটুকু যেই ইবাদতটি করেছেন, আবার বলছি, রাসূল সাল্লাম যেখানে যেভাবে যে নিয়মে যতটুকু যে আমলটা করেছেন, আমাকে আপনাকে সারা পৃথিবীর মানুষকে ওইখানে ওইভাবে ওই নিয়মে অতটুকু ওই ইবাদতটা করতে হবে। কথাকে বুঝাতে পেরেছি? এবার দুই হাত একসাথে দেখাচ্ছি। রাসূল সাল্লাম যেখানে যেভাবে যে নিয়মে যতটুকু যে আমল করেছেন, আমরাকে ওইখানে ওইভাবে ওই নিয়মে অতটুকু ওই ইবাদত করতে হবে। কোনো ঝামেলা আছে তো? ঝামেলা করেন কেন? ঝামেলা নেই তো ঝামেলা হচ্ছে কেন? বুঝার ভুল আমাদের, আমরা বুঝতে ভুল করেছি। জি আমরা বুঝতে ভুল করেছি। এই যে সূত্র দিলাম, এই সূত্রকে সামনে রেখে যদি আপনি ইবাদত করেন, জি আল্লাহ নবী কোথা হাত বেঁধেছেন? এখানে না এখানে, দেখে নি, আল্লাহ নবী যেখানে বেঁধেছেন সেখানে হাত বাঁধবো। আল্লাহ নবী আমিন জোরে বলেছেন আসতে, দেখে নি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি যা করেছেন তাই করব, এই তো হলো। আচ্ছা এখানে যদি হজ করিতে হবে, ভারতে হজ হয় কেন হবে না? কারণ হজের জন্য একটা নির্দিষ্ট স্থান ঠিক করা আছে, সেটা কোথায়? মক্কায়, এটা স্থান। তাহলে এখানে হজ করলে হবে না? স্থানের যুক্ত থাকতে সম্পৃক্ত এবাদত। আচ্ছা একটু আগে বললাম আপনাকে মাগরিবের আবার চার রিকাত পড়লে হয়, তিন রিকাতের জায়গায় হবে না, কেন? এটা সংখ্যার সাথে সম্পৃক্ত। তিনের জায়গায় চার করতে পারবেন না, চারের জায়গায় পাঁচ করতে পারবেন না, দুইয়ের জায়গায় তিন করতে পারবেন না। তাহলে কিছু এবাদত আছে জায়গার সাথে সম্পৃক্ত, কিছু এবাদত আছে সংখ্যার সাথে সম্পৃক্ত। এই যে ক্যাটাগরিগুলো আছে আমরা এগুলোকে জানি না, জানতে চেষ্টা করি না, যার কারণে আমাদের ভিতরে এই ধরনের মতবিরোধ, মত পার্থক্য আমরা পরিলক্ষিত করছি। সাবধান হয়ে যান, সলে আমল করুন এবং নিজেকে সংশোধন করার চেষ্টা করুন। সম্মানী উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী যদি আপনি ইবাদত না করেন, সামান্য কিছু ক্ষেত্রে যদি উলট পালট করার চেষ্টা করেন, তার বিবরণ একটা আপনাকে আমি দিই। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1114, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মদিনা থেকে মক্কায় রওনা হলাম। সেটা ছিল মক্কা বিজয়ের বছরে রমজান মাসে। রমজান মাসে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মদিনা থেকে মক্কায় আসছিলাম। ফালাম্মা বালাগা কোরআল গামিমা, যখন আমরা কোরাউল গামিম নামক স্থানে পৌঁছালাম, মক্কা এবং মদিনার মধ্যবর্তী একটি জায়গার নাম হলো কোরাউল গামিম।
এই জায়গাতে যখন উপস্থিত হলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি উঁচু জায়গায় উঠে সেই সময় রোজার সময় রমজান মাস রোজা অবস্থায় খুব খেয়াল করে হাদিসটা শুনবেন রমজান মাস সিয়ামরত অবস্থায় আল্লাহর নবী জোহর কিংবা আসরের সময় মক্কা এবং মদিনার মধ্যবর্তী একটি স্থান কোরাউল গামিমের স্থানে উপস্থিত হয়ে গিয়ে আল্লাহর নবী সাহাবীদের কাছে একটা পেয়ালা চাইলেন এক পেয়ালা পানি চাইলেন আল্লাহর নবীর সাহাবীরা তাকে পেয়ালাতে পানি দিলেন ফারাফাহু তিনি পেয়ালাকে ধরে উঁচু করে ধরলেন এইভাবে ফানাদারা ইলাইহিন নাস মানুষেরা সবাই দেখাচ্ছে ব্যাপার কি রমজান মাস রোজা অবস্থায় আল্লাহ রাসূল পানি হাতে নিলেন কেন আসরের সময় কেবলমাত্র এখনো তো রোজা ভঙ্গের সময় হয়নি এইভাবে উঁচু করে দেখালেন ফাশারিবা অথবা তিনি পান করে নিলেন রোজা ছেড়ে দিলেন সিয়াম ভেঙে দিলেন এটা দেখার পর কিছু মানুষ আল্লাহর নবীর রোজার ছেড়ে দেওয়া দেখে কিছু মানুষ রোজা ছেড়ে দিল যে আল্লাহর নবী তো রোজা ছেড়ে দিলেন তো আমরা কি থাকি কিছু মানুষ রোজা ছেড়ে দিলেন কিন্তু কিছু মানুষ থেকে গেল তারা রোজা ছাড়লো না তারা তাদের ধারণা যে যারা পারে না তারা রোজা রাখবে আমরা তো পারি আমরা রোজা ছাড়বো কেন ওরা রোজা থেকে গেল একটু পরেই কোন একজন ব্যক্তি আল্লাহর রাসূলকে বলছেন আল্লাহর রাসূল এখনো কিছু মানুষ রোজা ছাড়েনি রোজা আছে আপনি তো রোজা ছাড়লেন কিন্তু এখনো কিছু মানুষ রোজা ছাড়েনি এই কথা যখন আল্লাহর নবী শুনলেন শোনার পরে পরে তিনি বললেন যারা এখনো রোজা আছে শোনো উলাইকা হুমুল ওসাতো যারা এখনো রোজা আছে এরা নাফরমান যারা এখনো রোজা আছে এরা নাফরমান কি বুঝলেন আপনি দেখলেন আল্লাহর নবীর একটু অনুসরণে একটু উলট পালট হওয়াতে আল্লাহ নবী বলছে এখনো যারা রোজা আছে তারা নাফরমান আর আপনি ভাবছেন যেটা করলেই কি হবে অত তুচ্ছ মনে করে নিলেন জিনা যে আমল করছেন আপনি ভালো মনে করলেই করলে হবে না যে ভালো মনে করলেই যে করলে হবে না সম্মানিত উপস্থিতি আর একটা হাদিস আপনাকে আমি দেখাই আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যা সালাসাত রাহবাতিন আল আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনজন লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের নিকটে আসলো তিনজন লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে তারা জিজ্ঞাসা করলো ওহম ইয়াসালুনা আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা এসে জিজ্ঞাসা করলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন কিভাবে কেমন ইবাদত করেন ফালাম্মা উখবিরু বিহা যখন তাদেরকে আল্লাহ রাসূলের ইবাদতের ধরন বর্ণনা করা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীরা যখন বললেন যে আল্লাহ রাসূল এভাবে এই ইবাদত করেন কান্নাহুম তাকাল্লুহা তারা রাসূলের ইবাদতকে কম মনে করলো ছোট মনে করলো এবং তারা বলল যে আল্লাহর নবী কেনই বা কম ইবাদত করবেন না কদ গফরাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখারা আল্লাহর নবীর আগের পাপ পরের পাপ ছোট পাপ বড় পাপ আল্লাহ তো সবই মাফ করে দিয়েছেন তো আল্লাহর নবীর কম ইবাদত করলে চলে কিন্তু আমাদের চলে না আমাদের একটু বেশি করতে হবে এই বেশি করতে হবে ইবাদত করার জন্য প্রথম লোক বলছে আনা উসাল্লি লাইল আবাদা আমি সারা রাত সালাত আদায় করব বিছানায় পিঠ ঠেকাবো না সারা রাত ইবাদত করবে দ্বিতীয় লোক বলছেন আনা আসমুন নাহারা ওয়ালা উফতির আবাদা আমি প্রতিদিন সারা বছর সারা মাস প্রতিদিন রোজা রাখবো জীবনে একদিনও রোজা ছাড়বো না তৃতীয় লোক বলছে আমি বিয়ে শাদি করবো না বিয়ে শাদি করবো বউ বাচ্চা হবে আর আল্লাহর এবাদতে বিঘ্ন ঘটবে ঝামেলা ইবাদ আমি বিয়েই করবো না আচ্ছা বলেন তো লোক তিনটা যে কথা বলল এরা উদ্দেশ্য ভালো না খারাপ উদ্দেশ্য ভালো প্রথম লোক নামাজ পড়তে চেয়েছে উদ্দেশ্য ভালো দ্বিতীয় লোক রোজা রাখতে চাইলে উদ্দেশ্য ভালো তৃতীয় লোক বিবাহ করবেন আল্লাহর এবাদতের জন্য উদ্দেশ্য ভালো এই কথা বলে যে চলে গেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি জানতে পেরে তাদের সাথে মোলাকাত হলো যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সামিতু মুল্লাদিনা কুলতুম কাদাও কাদাই তোমরা কি ওই সব লোক যারা এই এই কথাগুলো বলেছ তারা বলে জি হ্যাঁ আল্লাহ রাসূল আমরা এই কথাগুলো বলেছি তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন শোনো ইন্নাকসাকুম লিল্লাহি ওয়াতকাকুম
তোমাদের চেয়ে আমি আল্লাহকে বেশি ভয় করি আর তোমাদের চেয়ে বড় আমি বেশি পরহেজগার। এই শোনো, তোমাদের চেয়ে আমি বড় পরহেজগার, তোমাদের চেয়ে আল্লাহকে আমি বেশি ভয় করি। শোনো, আমি রাতে সালাত আদায় করি, বিছানায় ঘুমাই, আমি প্রতিদিন সারা বছর রোজ রোজ সিয়াম পালন করি না, সিয়ামও পালন করি, ছাড়ি নফল সিয়াম, আর আমি বিবাহ শাদী করেছি, আমার বউ বাচ্চা আছে, এটা আমার সুন্না, এটা আমার তরিকা। ফমান রাগিবান সুন্নাতি ফালাইসা মিন্নি। শোনো, কেউ যদি আমার থেকে এক চুল পরিমাণ বাড়াবাড়ি করে, আমার এই পদ্ধতি, আমার এই নীতি, আমার এই সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নেই, এর থেকে বিপরীত কিছু করার চেষ্টা করে, ওর এবাদত কবুল হওয়ার পরে ও আমার দলের লোকই না। ওর এবাদত কবুল হবে কি হবে না ওটা পরে, ও তো থাকলোই, ফালাইসা মিন্নি, ও আমার উম্মতি না, ও আমার দলের লোকই না। যাও, কি বুঝলেন আপনি? নিজে ভালো মনে করে বেশি ইবাদত করতে যায়েন না, ভালো মনে করে করতে যাবেন না কখনোই। আপনাকে প্রমাণিত ইবাদত করতে হবে যা কোরআন আর সহি সুন্না দ্বারা প্রমাণিত। নিজে মাতব্বরি করে, নিজে মনে মনে ভালো লাগে তাই আপনি করে বসলেন, এই রকম কিছু করলে হবে না। সম্মানী উপস্থিতি, আপনাকে আমি মূলত যা বলতে চাচ্ছিলাম তা হচ্ছে এই যে, আমরা দৈনন্দিন জীবনে যে সমস্ত আমল করি, যে ইবাদতগুলি করি, এই ইবাদতের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের কতটুকু মিল আছে তা আপনাকে পুঙ্খানুপুঙ্খভাবে দেখে নিতে হবে, মিলিয়ে নিতে হবে। যে সমস্ত আমলের ক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে আমলটা রাসূলের আদর্শ অনুসারে হয় নাই, যে আমলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক হয় নাই, তা আপনাকে বর্জন করতে হবে। তা যদি না করেন, তার ছোট্ট একটা হাদিস দিয়ে আপনাকে আমি শেষ করে দিচ্ছি। শাইখ চলে এসেছেন, সাহেল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নি ফারাতুক মালাল হাউজ, আমি কেয়ামতের মাঠে হাউজ কাউসারের পানি পান করার জন্য সর্বাগ্রে উপস্থিত হব। খুব খেয়াল করবেন হাদিসটা, আল্লাহ রাসূল বলছেন, আমি হাউজ কাউসারের পানি পান করানোর জন্য সর্বাগ্রে সেখানে উপস্থিত হব। মান মাররা আলাইয়া ওয়া শারিবা, আমার উম্মতের যে আমার কাছে আসবে তাকে আমি কাউসারের পানি পান করাব। ওমান শারিবা লাম ইয়াজমা আবাদা, যে আমার হাতের পানি একবার পান করে নিবে সে আর কখনো পিপাসিত হবে না। আমার হাতের পানি যে একবার পান করে নিল সে আর কখনো পিপাসিত হবে না। লায়ারে দান না কোয়ামুন, হঠাৎ করে দেখব আল্লাহ নবী পান পান পানি পান করাচ্ছেন কাউসারের পানি তার উম্মতকে, হঠাৎ করে অনেক মানুষ আল্লাহ নবীর কাছে চলে আসবে পানি পান করতে। তারা যখন আসবে, তারা যখন রাসূলের কাছে আসার চেষ্টা করবে, আল্লাহ নবী বলছেন, সুম্মা ইউহালি বাইনি ওয়া বাইনাহুম, আমার মাঝে আর তাদের মাঝে একটা দেওয়াল তুলে দেওয়া হবে, একটা আড় তুলে দেওয়া হবে, তাদেরকে আমার কাছে আসতে দেওয়া হবে না। এক শ্রেণীর মানুষ আল্লাহ নবীর কাছে আসবে পানি পান করতে, কিন্তু আল্লাহ নবীর কাছে তাদের আসতে দেওয়া হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, ইন্নাহুম মিন্নি, আরে ওরা তো আমার উম্মত, ওরা তো আমার উম্মতের লোক, আরে ফুহুম আরে ফুন, আমি তারা আমাকে চিনতে পারবে, ওই যে আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমিও চিনতে পারবো যে ওটা ওরা আমাদের, ওরা হচ্ছে আমার উম্মত। আল্লাহ রাসূল বলছেন, আমি তাদের চিনবো, তারা আমার উম্মত, ওরাও চিনবে যে এটা আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরেও আমার কাছে আসতে দেওয়া হবে না, আমার হাতের পানি পান করতে দেওয়া হবে না। আমি বলবো ব্যাপার কি, কেন তাদের কাছে আমার কাছে আসতে দেওয়া হবে না, কি হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হবে, ইন্নাকা লা তাদরি মাহদাসু বাদাক, আল্লাহ নবী আপনি জানেন না এই সব লোকেরা, এই সব মানুষের আপনার মৃত্যুর পরে দিনের মাঝে, ধর্মের মাঝে, ইসলামের মাঝে নতুন নতুন নিয়ম তৈরি করেছে, নতুন আমল করেছে, নতুন ধর্ম তৈরি করেছে। ওরা হুজুরের ধর্ম মানে, এরা পীর বাবার ধর্ম মানে, এরা বুজুগানের দিনের ধর্ম মেনেছে, এরা বাপ দাদার দোহাই দিয়ে ধর্ম মেনেছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, সহকান সহকান লেমা গাইজার বাদি, দূর হটো দূর হটো, যারা আমার মৃত্যুর পরে আমার ধর্মের মাঝে পরিবর্তন করেছো, যারা আমার দিনের মাঝে আমার শরীয়তকে ত্যাগ করে, আমার নিয়ম পদ্ধতিকে ত্যাগ করে যারা বাপ দাদার ধর্ম মেনেছো, দূর হটো। আপনার সেদিন পানি পানের, আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের পানি জুটবে না। যদি আপনি এখন এই দুনিয়াতে রাসূলের অনুসরণ করে এবাদত না করেন, অতএব জোরাল আবেদন থাকবে আপনাদের নিকটে, যতটুকু আমরা আমল করব ততটুকু যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহ মোতাবেক করি। এই অনুরোধ রেখে আপনাদের সামনে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ তাআলা যেন
এরকম আমল করার আমাদের তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।